আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের বাংলা বিষয়ের দুটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস ফোরের সেকেন্ড ইউনিট টেস্ট 2023 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রগুলো এই ভিডিও থেকে দেখে নিই। প্রথমে আমরা সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখবো। এখানে 1 নম্বর থেকে দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্য উত্তর দাও। 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে। নাম্বার কয়ে দেওয়া আছে, উবা কোন কাজে খুব ওস্তাদ ছিল। উত্তর কি হবে, কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা খুব ওস্তাদ ছিল। অপশন একটু ক্ষয়ের দেখা দেওয়া আছে, আমি সাগর পাড়ি দেব কবিতার কবি কে, তো কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ক্ষয়ের দেখা হচ্ছে, স্কট কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন। উত্তর কি হবে, 1868 খ্রিস্টাব্দের 5 জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, ক্ষয়ের দেখে অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন। কি হবে, পেশায় শিক্ষক বহু ভাষাবিদ ছিলেন, ঠিক আছে। এরপর উমর দাগে, নৌকায় কি কি রান্না হয়েছিল, তো নৌকায় ভাত ও মাছের ঝোল রান্না হয়েছিল। নেক্সট চয়ের দাগে, মাঝিরা কেমন ভাবে নৌকো বয়ে চলেছেন, তো মাঝিরা গান গেয়ে মন্থর গতিতে নৌকো বয়ে চলেছে। এরপর ছয়ের দাগে হচ্ছে, ছন্দের জাদুকর অভিধায় কে পরিচিত, তো উত্তর কি হবে, সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। এরপর হচ্ছে 2 নম্বর দাগে, শূন্য স্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের জন্য 1/2 নম্বর করে দেওয়া আছে, 4টি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া হয়েছে। কয়ের দেখা দেওয়া আছে, ড্যাশ রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার, তো কি হবে, নৌকো উৎসবের রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ। কয়ের দেখা হচ্ছে, সাত সাগরে ভাসবে আমার, তো কি হবে, সপ্ত মধুকর, সঙ্গে কি হবে, এখানে 19টা কুকুর নেওয়া হবে। কয়ের দেখা হচ্ছে, 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে। এরপর 3 নম্বর দেখা দেওয়া আছে, শব্দার্থ লেখো, এখানেও 1/2 নম্বর করে দেওয়া আছে, প্রত্যেকটির জন্য, দুটোর জন্য 1 নম্বর দেওয়া আছে। কয়ের দেওয়া আছে, ভক্তি, তো ভক্তি সরি সুক্তি, শুক্তি মানে হচ্ছে ঝিনুক, এখানে লিখতে হবে ঝিনুক। সুধা, সুধা মানে হচ্ছে অমৃত, এখানে লিখবে অমৃত। এরপর দেখো 4 নম্বর দেখে, বিপরীত শব্দ লেখো, এখানেও 1/2 নম্বর করে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কয়েক দেখে সম্ভব, তো সম্ভব এটার বিপরীত শব্দ হচ্ছে অসম্ভব। বিভেদ, বিভেদের বিপরীত শব্দ কি হবে, মিলন, ঠিক আছে। বিভেদ মানে হচ্ছে ভাগ হয়ে যাওয়া, মিলন মানে হচ্ছে কি, একত্রিত হওয়া। এরপর হচ্ছে 5 নম্বর দেখে, সন্ধি বিচ্ছেদ করো, দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। ইত্যবসর, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে, ইতিযোগ অবসর, ইত্যবসর। ফায়ার দেখে সীমান্ত, এটা কি হবে, সীমা যোগ অন্ত, সীমান্ত। এরপর 6 নম্বর দেখে, বাক্য রচনা করো, ঠিক আছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া আছে। প্রথমে কয়ের দেখা দেওয়া হচ্ছে অজ্ঞান, তো অজ্ঞান দিয়ে একটি বাক্য লিখতে হবে, কি লিখবো, ছেলেটি খেলতে খেলতে অজ্ঞান হয়ে গেল, ঠিক আছে। এছাড়া যে কোনো বাক্য তোমরা লিখতে পারো অজ্ঞান এই শব্দটা দিয়ে। এরপর দেওয়া আছে পাল্লা, তো পাল্লা দিয়ে আমরা লিখছি, ছেলে দুটি খেলায় পাল্লা দিয়েছে, ঠিক আছে, তো পাল্লা দিয়ে এছাড়াও অন্য কোনো বাক্য তোমরা লিখতে পারো। 7 নম্বর দেখে দেওয়া আছে, প্রতি শব্দ লেখো, 1/2 = 1, বার্তা, প্রতিশব্দ মানে কি, অর্থ লিখতে হবে, তো বার্তা এর অর্থ কি, বার্তা মানে হচ্ছে খবর, পৃথিবী এটা মানে হচ্ছে কি, বিশ্ব, ঠিক আছে, ভুবন যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে, পৃথিবীর বসুন্ধরা। হচ্ছে 8 নম্বর দেখে, অনুচ্ছেদ লেখো কম বেশি 50টি শব্দে, ঠিক আছে, প্রশ্নের মান দেওয়া আছে 4 নম্বর, এখানে দেওয়া আছে বর্ষাকাল অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে কোনো একটি বিষয়ে তোমাদের একটি ছোট প্রবন্ধ অনুচ্ছেদ রচনা লিখতে হবে। তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে লিখছি, 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মা ছিলেন অসামান্য ব্যক্তিত্বময়ী নারী ভগবতী দেবী ও পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রের প্রথম শিক্ষা জীবন শুরু হয় গ্রামের পাঠশালায়, 9 বছর বয়সে তিনি ভর্তি হলেন কলকাতার সংস্কৃত কলেজে, মাত্র 12 বছর বয়সেই সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, বেদান্ত, স্মৃতি অলঙ্কার ইত্যাদি নানা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। বিদ্যাসাগর পাণ্ডিত্য অর্জন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। শিশুদের জন্য লিখেছেন অনেক গ্রন্থ, যেমন বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা ইত্যাদি। 1892 খ্রিস্টাব্দে 29শে জুলাই তিনি চিরবিদায় নেন, অর্থাৎ মারা যান। এরপর দেখো 2 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। এখানে 1 নম্বর দেখা দেওয়া আছে, শূন্য স্থান পূরণ করে, 1/2 নম্বর করে দেওয়া আছে প্রশ্নের মান, এবং 4টি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর দেওয়া হয়েছে টোটাল। প্রথমে দেওয়া আছে, আমি সাগর পাড়ি দেব আমি ড্যাস, তো কি হবে, আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর, আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্ব জোড়া হাটে, ঠিক আছে, তো এইগুলোকে পূরণ করতে হবে। এরপর দেখো 2 নম্বর দেখে, বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি লিখতে হবে, প্রত্যেকটির জন্য 1/2 নম্বর দেওয়া আছে। কয়েক দেখে দেওয়া আছে, জলের মাত্র 1, 1.5, 2, 3, 4, 3, 4 না 2, 3 হাত নিচে সে ঘুরে বেড়াচ্ছে, তো জলের মাত্র 2, 3, 4 হাত নিচে সে ঘুরে বেড়াচ্ছে। জগৎ জুড়ে সুখ পুরাবো ঘুচাবো না ঢাকাবো,
তো জগৎ জুড়ে সুখ পুরাবো, ঠিক আছে। কয়েক জায়গা, 14, 12, 14, 10 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। কি হবে এখানে? 12, ঠিক আছে, 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। ফার দাগে, 6 ঘন্টার, 2 ঘন্টার, 4 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে। তো 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে, পরের ঠিক পরের লাইনটি লেখো, ঠিক আছে। প্রশ্নের মান 1 নম্বর করে তিনটি প্রশ্ন দেওয়া আছে এবং 3 নম্বর এখানে দেওয়া আছে। পরের দাগে দেওয়া আছে, আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে। তো পরের লাইনটি কি হবে? পরের লাইনটা হবে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। এরপর খয়ের দেখা দেওয়া আছে, দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা। এর পরের লাইনটা হবে কি? মুক্তি পেতে মুক্তি মালা আমারই নজর আনা। খয়ের দেখা দেওয়া আছে, বনহাস ডিম তার, এরপর কি হবে? শ্যাওলায় ঢাকছে, ঠিক আছে। পরের প্রশ্ন 4 নম্বর দেখে, শব্দার্থ লিখতে হবে। 1/2 নম্বর করে দেওয়া আছে প্রশ্নের মান। প্রথমে দেওয়া আছে খয়ের দেখে, মরাল, মরাল মানে হচ্ছে কি? রাজহাঁস। এরপর তড়ি, তড়ি মানে হচ্ছে কি? নৌকো। 5 নম্বর দেখে বিপরীত শব্দ লেখো, এখানেও প্রশ্নের মান 1/2 নম্বর করে। কয়েক জায়গায় দেওয়া হচ্ছে ভয়, তো ভয়ের বিপরীত শব্দ কি হবে? নির্ভয়। আর দেবতা, এটার বিপরীত শব্দ কি হবে? দানব। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর দেখো, পাশের ঝুড়ি থেকে বিভিন্ন জ্যোতি চিহ্ন এর অনুচ্ছেদে জায়গা মতো বসাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। এখানে একটি তোমাদের ছোট একটি লাইন দেওয়া আছে, কয়েকটা 3 লাইন এখানে দেওয়া আছে। এখানে কোথায় দাঁড়ি, কোথায় কমা এবং কোথায় এই উদ্ধৃতি চিহ্ন হবে, সেগুলো বসাতে হবে। কি দেওয়া আছে এখানে? মাঝি, বড় মাঝি আকাশের দিকে তাকায়, খাবার দিক লক্ষ্য করে, জলের গতির উপর নজর রাখে, পরে 3 মাঝি স্বর মিলিয়ে বদল বদল হই বলে নৌকোয় পাল তুলে দেয়। তো এখানে কোথায় কি চিহ্ন হবে সেগুলো বসাতে হবে। কি কোথায় কি চিহ্ন হবে দেখে নাও। বড় মাঝি আকাশের দিকে তাকায়, এখানে হবে কমা, খাবার দিক লক্ষ্য করে, এখানে হবে কমা, জলের গতির ওপর নজর রাখে, এখানেও হবে কমা, পরে 3 মাঝি স্বর মিলিয়ে বদল বদল হই, বদল বদল হই এটা এটা এখানে উদ্ধৃতি চিহ্ন হবে, ঠিক আছে, এখানে আর এখানে মাথায় কমা হবে, ঠিক আছে, বলে নৌকোয় পাল তুলে দেয় এবং সবশেষে হবে দাঁড়ি, ঠিক আছে। নেক্সট দেখো, 7 নম্বর দেখে, নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। প্রশ্নের মান হচ্ছে 1/2 নম্বর করে, দুটির জন্য 1 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা দেওয়া আছে, সকালবেলা প্যানসা ভাত খেয়ে আমরা 4 ভাই 1 বোন বেরোলাম। সেটা হচ্ছে এক বচন না বহু বচন, ঠিক আছে, এখানে বচন লিখতে বলা হচ্ছে। সেটা হচ্ছে বহু বচন, 4 ভাই আর 1 বোন মানে আমরা 5 জন মানে একের বেশি, ঠিক আছে, একের বেশি, তাহলে এটা কি হবে? বহু বচন হবে। তো আমরা এখানে লিখবো বহু বচন। কয়েক দেখা হচ্ছে, উবার ফিস ফিস গলা শুনতে পেলাম। এখানে উবা, ও বলতে কি? একজনকে বোঝাচ্ছে, ঠিক আছে, তো এখানে হবে এক বচন, তো এটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে বহু বচন। পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর দেখে, নিচের বাক্যগুলি থেকে কর্তা কর্ম ও ক্রিয়া বের করো। এখানে প্রশ্নের মান 1/2 নম্বর করে, দুটির জন্য 1 নম্বর দেওয়া আছে। প্রথম দেখো, কয়েক দেখা দেওয়া আছে, আমি প্রার্থনা করলাম, এই বাক্যের মধ্যে কোনটা কর্তা, কোনটা কর্ম, কোনটা ক্রিয়া, সেটা এই ঘরে লিখতে হবে। এখানে আমি, এটা হচ্ছে কর্তা, যেহেতু যে কাজটা করে সেই হচ্ছে কর্তা, আর যেটা সে যা করে সেটা হচ্ছে কর্ম। তো কি করে? প্রার্থনা করলাম, তা প্রার্থনা করার কথা বলা হচ্ছে, তো করলাম, কোনো কিছু করা হওয়া বোঝালে সেটা হচ্ছে ক্রিয়াপদ, তো করলাম এটা হচ্ছে ক্রিয়াপদ হয়ে গেল। এরপর উবা, এখানে উবা ছবি আঁকছিল, কে কে ছবি আঁকছিল উবা, সেটা হচ্ছে কর্তা। কি আঁকছিল? ছবি আঁকছিল, এটা হচ্ছে কর্ম, আর আঁকছিল এটা হচ্ছে কোনো কিছু করা বোঝাচ্ছে, তার জন্য এটা হবে ক্রিয়াপদ, ঠিক আছে। এই ছকটিকে পূরণ করতে হবে এখান থেকে এই শব্দগুলোকে নিয়ে, ক্রিয়াকর্তা কর্ম আর ক্রিয়া। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর দাগে, একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে এবং 4টি প্রশ্ন দেওয়া আছে, তার একে 4 নম্বর দেওয়া আছে। কয়েক জায়গায় দেওয়া আছে, টম বয় বলতে কি বোঝো? তোমরা উত্তর লিখবো, টম বয় মানে হচ্ছে ডান পিঠে। কয়েক জায়গায় দেওয়া আছে, সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ভরে ফেললাম। উল্টানো ছাতার মধ্যে কি ভরা হলো? তো উল্টানো ছাতার মধ্যে 1.5-2 কুড়ি কই মাছ ভরে নেওয়া হলো, ঠিক আছে। কয়েক জায়গা হচ্ছে, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। আমরা লিখবো রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, ঠিক আছে, এটা হচ্ছে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থা। ভয়ের দেখা হচ্ছে, আলো নাটকটিতে মোট কয়টি চরিত্র দেখা যায়? তো আলো নাটকটিতে মোট 4টি চরিত্র দেখা যায়, পিসি, শম্ভু, নিতাই আর হচ্ছে গুরুমশাই, ওকে, এই 4টি। তো এই ছিল ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2023 সালের বাংলা বিষয়ের 2টি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নেবে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করবো, তার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।